বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার ভাপ্তা দুই গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মোল্লাপাড়া গ্রামের চার দোকানে বসাকে কেন্দ্র করে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঝামেলাটা কি নিয়ে জানি না, মোল্লাপাড়া ঝামেলা হয়েছে, আমাদের রাত্রে সব শুয়ে পড়েছে। এদের হঠাৎ ছোড়াবো প্রধানের বাপ, আমাদের বিদেশের মেম্বার এসে ছাতে উঠে এখানে ছোপের বাড়ির সামনে 8-10টা বোম মেরে, আর ওই ধার থেকে এই নাজিমুদ্দিন উসমান আনাজ মাস্টার এরা ওই ধার থেকে মোল্লাপাড়া থেকে চার্জ করে ছেড়ে গেছে। আমরা কেউ কিছুই জানিনি যে তারপর হঠাৎ হামলা। এই আপনার 9টা থেকে 9:30টার মধ্যে পুলিশ এসেছিল, এই 10টা 15-10টার সময়। আমার নাম মোহাম্মদ আফতাবউদ্দিন শেখ। আমরা চাইছি যে এই অন্যায় করে আমরা ভালোভাবে শান্তি, আমাদের একটা মীমাংসা হয়ে গিয়েছে, তারপরে হঠাৎ এসে এরকম চাপ আবার, তাহলে ওরা তাহলে নিশ্চয়ই আমরা গ্রামে বাস করতে দেবে না, সেটি চাইছে। কেন বাস, আমরা শান্তি চাই, আমরা যেন এই গ্রামে অশান্তি না হয়। একটা প্রধান আছে, প্রধান এসে দাঁড়িয়ে বোম মারছে, প্রধানের বাপও বোম মারছে এসে, তাহলে দেশের আমাদের প্রধান কিসের লিখে থুয়া থাকে। জানা যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোনো এক বিষয়কে কেন্দ্র করে বচসার জেরে বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। আমি তো ব্যবসা করি সারকাছিতে, আমি সন্ধ্যেবেলা যখন আসলাম 8-9টা হবে তখন ওইখানে একটা চায়ের দোকানে চা খেয়েছিলাম, কিন্তু মোল্লাপাড়াতে একজনের সাথে একজনের ওদের পারিবারিক পয়সা সূত্রে ঝামেলা, সেই ঝামেলা সূত্রে মোল্লাপাড়াতে ঝামেলা ছিল। ঝামেলাটা আমরা তো ওই ঝামেলার ভয়ে আমরা সবাই আতঙ্কে সব বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে বাড়িতে সব ঘরে আমরা বৌছেলে নিয়ে বসে আছি, তারপরে দেখি হঠাৎ করে এইদিকে এই যে একটা কালাম বলে কালু ঠিকাদার বলে এর বাড়ি ছাদের উপর থেকে এখানে এই আমার বাড়ির সামনে ওখানে আমার বাড়িটা আছে, এখানে একটা আমার চাচার বাড়ি, এখানে বম্বিং করে একদম সব আতঙ্কিত করে দিয়েছে। এখানে দেখেন 7-8টা পর্যন্ত ভেঙে গেছে। আমরা এর আগে থানা থেকে মীমাংসা করে দিল, আমরা তো দেশে শান্তি চাই, কিন্তু আমাদের কালকে রাত্রে যেসব পরিস্থিতি করেছে তাতে আমাদের বউ বাচ্চা নিয়ে মানে সবাই আতঙ্কিত আছি, কিন্তু বারবার এরকম করে প্রধানের বাপ প্রধানের ভাই অল প্রধানের ফ্যামিলি সবাই ওরা এমনভাবে আমাদেরকে মানে শাসিয়ে যাচ্ছে, মানে আমরা গ্রামে আমাদেরকে বাস করতে দেবে না। কালকে রাত মোটামুটি 8-8:30 নাগাদ আমি বেলডাঙ্গাতে ছিলাম, তারপরে খবর যায় আমার কাছে যে এরকম গ্রামে একটা অশৃঙ্খল, গ্রাম থেকে ফোন করে, এবং সেখানে আমি সঙ্গে সঙ্গে আইসিকে জানাই যে স্যার এরকম আপনি ফৌজ পাঠান, গ্রামে একটা অশান্তি হওয়ার শৃঙ্খলা। যা হোক, চায়ের দোকানে কে বা কারা একটা বিতর্ক নিয়ে কিছু বম্পিং করে, এবং কারা বম্পিং করে সেটা আইসি সাহেব বেলডাঙ্গা আইসি সাহেব তিনি তদন্ত করুক, এবং এর সঙ্গে যারা জড়িত তারা কঠোর শাস্তি পাক। কারণ গ্রামে অশান্তি একটা লাগিয়ে কোনো তো মানুষের সাধারণ মানুষের ক্ষতি, এতে যেন যারা দোষী মানে যে ঘটনাটা ঘটাচ্ছে তাকে যেন কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, এটাই আমি আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। কতগুলো বোম পড়েছে মোটামুটি? বোম তো অনেকে পড়েছে, তা অত মানে আমি তো ছিলাম না, লোকজন যত তো মানে মানুষ তো রাত্রের মধ্যে শীতের রাত্রে বুঝতে পারছেন ঘুমিয়ে থাকে, এবার মানুষ তো আর ঘুমতে পারে না, বোম্পিং হয়েছে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে অর্গরা রিপোর্ট, আনন্দ বার্তা।